তো গাইস এটা দেখছো ছোট ভিক্টোরিয়া আর এটা হচ্ছে অরিজিনাল মডেল আইফেলটাকে বার করে কাউকে মেরে দিলে হয়তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সূর্য ব্লগ তো আজকে আমরা চলে এসেছি তোমরা দেখতে পাচ্ছ পেছনে ভিক্টোরিয়া আর তোমাদেরকে দেখাবো ভিক্টোরিয়ার ভিতরে আর গার্ডেন যত ডিটেলস আছে যত কটা আমি দেখতে পাই নিজে থেকে দেখতে পাবো তো সবগুলো তোমাদেরকে জানাবো তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক গাইস এটা হচ্ছে ভিক্টোরিয়া ব্যাক সাইড তোমরা দেখছো আমরা সামনে থেকে এখন ব্যাক সাইডে চলে এসেছি আর তোমাকে বললাম যে ভিডিও রেকর্ড করতে দিচ্ছে না কেননা ক্যামেরা নিয়ে আমি ঢুকেছি যখন তো আমি আমাকে বার করে দিয়েছে আবার তো আমি এটা হচ্ছে এক্সিট এখান থেকে ওইদিকে এক্সিটও আছে এদিক থেকে ইনও আছে আমরা এখান থেকে ঢুকলাম আর এখন আপাতত মানে গোপরতে ক্যামেরা করতে পারছি না কারণ সেটা বন্ধ আর আমরা এখন ফোনেতে ক্যামেরা করছি অলরেডি তোমরা দেখতে পাচ্ছ সুভাষচন্দ্রের ফটো নেতাজি সুভাষচন্দ্র উপরে দেওয়ালে টাঙানো ওইদিকে একটা ওদিকে দুটো আর এদিকে দুটো আর দেখো এখানে মিরালে লেখা রয়েছে জয় হিন্দ জানি না বাংলায় কেন লেখা নেই তাই হিন্দিতে লেখা নেই গাইস ভিডিও করছি ফোনে আর কিছু করার নেই একটা জিনিস খুব খারাপ লাগছে বাংলায় থেকে এখানে হিন্দি লেখা আর ইংলিশ লেখা দেখো কিন্তু বাংলার কোনো নাম নেই আর পুরাতন জামানার রাইফেল মানে আদিকালে এই ভিক্টোরিয়াটা কেমন ছিল এটা তাজমহল আর কি তাজমহলের সংগ্রহ যখন আদিকালে যখন কেমন ছিল তখন দেখেছি দেখো ভিতরে অনেকই আমি যখন ইউজ করতে পারছি না আর এটা দেখো ব্রিটিশ আমলের ট্রেন তখন ইংরেজদের শাসন দলে দেখো গাইস দেখো মানে বাংলাতে আছে বাট একটা পর্যন্ত মানে এ নেই বাঙালি লেখা নেই ওয়াও এই এটা দেখো দারুণ মানে কত বড় ফ্রেম দারুণ ব্যাপার
গাইস এটা দেখছো ছোট ভিক্টোরিয়া আর এটা হচ্ছে অরিজিনাল মডেল স্বাধীনতা সংগ্রামের এখানে মানে অনেক কিছু আছে বিশেষ করে নেতাজির উপর দেখছো এটা পুরো আর্ট গ্যালারি তোমরা এখানে লিখে আর কি কিছু লিখে দেখো তোমরা উনিশিস না এখানে কি লিখেছে দেখো দেখো আই লাভ মাদার অ্যান্ড ফাদার তো তো তোমরা চাইলে এখানে তোমরা লিখতে পারো এই দেখো আই লাভ মাই আই লাভ ট্রিস তো তোমরা নিজেদের মতো করে এখানে লিখে রাখতে পারো দেখো এখানে দেখো এখানে একজন লিখছে নিজের মতো তো এটা লিখে আবার ওখানে গিয়ে আটকাবে আমরা করবো না আমরা এখন ভিডিও করতে এসেছি আমরা এখন বেড়াবো তো চলো বেড়ানো যাক তো গাইস আবার এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়বো দেখো এখানে লেখাও রয়েছে এক্সিট এক্সিট আর এটা সামনে এটা চলো আমরা একটু উপর থেকে ঘুরে আসি এবার আমরা দোতলায় যাবো এই যে এটা আমরা উপরে আছি তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে কেমন লাগছে ভিউটা দেখো যায় তো তোমরা যারা আসবে তোমরা উপরের উপরে আসবে উপর থেকে দেখতে দেখ খুবই দারুণ লাগে আর সত্যি আমার ক্যামেরাটা অত ভালো লাগছে জানি না বাট তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এটা তখনকার টাইমে পিস্তল দেখছো আর ছোট দেখছো এটা কার্ড বলে এটাকে বুলেট বলে এটাও তো এটা এর দেখছো এটা এটা হচ্ছে এর আর এই যে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এর তো গাইস এই দেখো লেখা রয়েছে কোমাগাতা মারু জাহাজে ঘটনা তো এই যে বজবজ এটা হচ্ছে আমাদের ওখানে আর নেতাজি যখন এসেছিল তখন এই কোমাগাতা মারু বজবজ যে আমাদের বজবজ ঘাট ওখানেই এসে নেমেছিল তারপর ওখান থেকে কলকাতার দিকে রওনা হয়েছিল তো তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা বজবজ গাইস দেখো এখানে লিফটের ব্যবস্থাও আছে আর আমরা বাইরে থেকে কিন্তু বুঝতে পারি না যে ভিতরে লিফটের ব্যবস্থা আছে তো দাঁড়াও তোমাদেরকে দেখাই আগে এখান থেকে দেখো বাইরে থেকে বোঝা যাচ্ছে না যে লিফটের ব্যবস্থা আছে বাট এইটা অনলি আমাদের জন্য না নো এন্ট্রি এখানে দিয়ে দিয়েছে আর একটা জিনিস তোমরা দেখছো ওই যে সিঁড়িটা যেটা রয়েছে ওটা কিন্তু ঘোরানো সিঁড়ি মানে একদম আমরা উপরে উপরতলায় সবাই যেতে পারবে তো গাইস আমরা এখান থেকে নেমে চলেছি দেখো আমরা ওই গেট থেকে উঠেছিলাম ওটা ইন্টারেস্ট ছিল আর এখান থেকে নামলাম তো তোমাদেরকে এবারে আমরা এখান থেকে পুরো বাইরে চলে যাবো কেননা আর ভিতরে নেই আর আমরা এই আর্ট গ্যালারির ভিতরে ছিলাম তোমাদেরকে দেখালাম আর এটা দেখো বাইরেটা আর যার উপর থেকে তোমাদেরকে ফটো তুলছিলাম সেটা তোমাদেরকে দেখাবো দেখো গাইস ওই যে জায়গাটা ওখানে ওখান থেকে আমরা ফটোগুলো তুলছিলাম আর সত্যি ফটোগুলো দারুণ আসছিল কামান রাখা পেছনে আগুন দিলেই উড়ে যাবে তো গাইস আমরা ওই যে দোতলায় দেখতে পাচ্ছ ওই জায়গাটাতে ঠিক আমরা ওইখানে ছিলাম আর আমরা এখন নেমে এসেছি উপরে অ্যালাউড নেই ক্যামেরা
গোপ্রো সামথিং অ্যালাউড নেই, তো আমরা গোপ্রো ইউজ করছি না। আর আমরা এখান থেকে বেরিয়ে আমি যে ফোনের মোবাইল ক্যামেরা ইউজ করলাম, আর এখন দেখতে পাচ্ছ ভিড়টা দেখতে পাচ্ছ, আর এখন বাজে 4:44, তার মধ্যেই এত ভিড়। এখনও ভিড় কিন্তু কম হয়নি। যে এখানে গার্ডেন, মানে এই যে ভিক্টোরিয়াটা এটা পুরো মাঝখানে, আর এর চারিপাশে পুরো গার্ডেন। তো তোমরা দেখতে পাচ্ছ পুরো গার্ডেনটা, এখানে গার্ডেন আছে, ওদিকে গার্ডেন আছে। তো তোমরা ফ্যামিলি আনলে এখানে বসে আড্ডা আড্ডা মারতে পারো অ্যান্ড খাওয়া দাওয়া করতে পারো। ভিডিওটা রেকর্ড করেছে অনেকটা বড়, আর জানি না ভিডিওটা কোথায় গিয়ে দাঁড়াবে আর কতটা খিটে খুঁটে দেব। যাব তো আমরা চলে যাবো এদিকে। গাইস, তোমাদেরকে দেখালাম ভিক্টোরিয়া, যাবতীয় যা ছিল যেগুলো আমি দেখলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা আজকে ভিডিওটা এত পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।